কে কয়লা ভাইপো, কি তার পরিচয়, এবার জানতে চাইল কলকাতা হাইকোর্ট। বুধবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মামলার শুনানিতে হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য বলেন, যে টুইটের কথা বলা হচ্ছে সেখানে কয়লা ভাইপোর কথা বলা হয়েছে। ইনি কে? মামলাকারী টুইটে তো কারোর নাম ব্যবহার করেননি। বিচারপতি ভট্টাচার্য বলেন, লেডি কিম, তিনি কে? কিম জং উন তো উত্তর কোরিয়ার শাসক বলে জানি, তাকেই কি বলা হয়েছে নাকি মজা ছিল? 13 নভেম্বর একটি টুইটে শুভেন্দু অধিকারী লিখেছিলেন, তাজ বেঙ্গলে গ্র্যান্ড সেলিব্রেশন, কয়লা ভাইপোর ছেলের জন্মদিনের পার্টির জন্য নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। আর সেদিনই আরেকটি টুইটে তিনি লেখেন, লেডি কিমের পরিবার উত্তর কোরিয়ার আসল চিম জং উনের পদাঙ্ক অনুসরণ করছে, কখনো কখনো আড়ম্বর ও বিলাসিতায় তাদের ছাপিয়ে যাচ্ছে। এই টুইটের প্রেক্ষিতে তাকে শোকজের নোটিশ পাঠায় পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা কমিশন। তাকে 3 বার নোটিশ পাঠানো হয়। কমিশনের এই নোটিশ খারিজের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা। বুধবার তারই শুনানিতে বিচারপতি জানতে চান, কয়লা ভাইপো কে? আমরা চাই, দীর্ঘদিন এই খেলা চলেছে, নতুন নতুন শব্দবন্ধ উঠে এসেছে, বিচারপতি বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন, দ্রুত তদন্ত শেষ হোক, তদন্তের আদ্র গতি আসুক এবং জাতীয় সম্পদ লুট হওয়া বন্ধ হোক। আগে ভাইপো ছিল সুখকর, এখন ভাইপো মানে লুঠেরা, ভাইপো মানে কয়লা লুট, ভাইপো মানে গরুর পাচার, ভাইপো মানে বালি লুট, ভাইপো মানে সবান্ধ হবে সোনা লুট। গোটা বাংলার মানুষ বুঝতে পারছে, স্বৈরাচারী শাসকের মতন করেই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী। ইঙ্গিত করে হাওয়ায় মিথ্যা অভিযোগ কুৎসা ছড়িয়ে দিয়ে কালিমালিপ্ত করার চেষ্টার তো কোনো মানে হয় না। এর থেকে প্রমাণিত যে শুভেন্দুদের কোনো দম নেই, তারা সত্য কথা বলে না, তার কারণে এইসব আকারে ইঙ্গিত এই ধরনের বিভ্রান্তি ছড়ায়। বুধবার এই মামলার শুনানিতে শুভেন্দুর আইনজীবী বলেন, শিল্পা দাস নামে এক মহিলা কমিশনে অভিযোগ করেন, তার ভিত্তিতে নোটিশ পাঠায় কমিশন। তখন বিচারপতি ভট্টাচার্য বলেন, যিনি অভিযোগ করেছেন তার সঙ্গে এই টুইটের কি সম্পর্ক রয়েছে, তার কি কোনো ক্ষতি বা স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে? তখন কমিশনের আইনজীবী বলেন, অভিযোগকারিণী একজন মা, বিরোধী দলনেতার ওই মন্তব্য শিশু অধিকার লঙ্ঘন করে, একটি শিশুর জন্মদিনের অনুষ্ঠানকে কটাক্ষ করার অভিযোগ রয়েছে। তখন কমিশনের উদ্দেশ্যে বিচারপতি বলেন, যদি অভিযোগ সত্যি হয় তাহলে মামলাকারীর বিরুদ্ধে পদক্ষেপ করার কোনো ক্ষমতা আপনাদের রয়েছে? উত্তরে কমিশনের আইনজীবী বলেন, অভিযোগের গুরুত্ব বুঝে অনুসন্ধান করা হয়, কমিশন নিজেও শুনানি করে, তারপর আইন অনুযায়ী ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হতে পারে। কমিশনের আইনজীবী হলফনামা দিয়ে উত্তর দেওয়ার জন্য সময় চান। শুভেন্দু অধিকারীও এ বিষয়ে অতিরিক্ত হলফনামা জমা দিতে চান। বৃহস্পতিবার আবার এই মামলাটির শুনানি হবে কলকাতা হাইকোর্টে। সৌভিক মজুমদার, শিবাশিস মৌলিক ও ঋত্বিক প্রধানের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।